हेलो फ्रेंड्स आज के जे जेटा निजे एपो माने रिक्रुटमेंट নিয়ে কথা হলো সেটা হচ্ছে পূর্ব রেল ইস্টার্ন রেলওয়ে একটা পোস্ট বেরিয়েছে সেটা হচ্ছে পূর্ব রেলওয়ে 2907 অ্যাপেন্ট্রিস নিচ্ছে সেটা কলকাতার জন্য এবং শুধু পোস্ট ওয়েস্ট বেঙ্গলের জন্য তাতে আমরা দেখে নেব আজকে কোথায় কতজন অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন ফিস কি আছে কোন জেলার জন্য কতটা এজ লিমিট কে সমস্ত কিছু আজকে আমরা এখানে দেখে নেব তো ভিডিওটা শুরু হয়েছে দেখুন যদি কোনো বিষয় জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনি আমায় কমেন্ট করতে পারেন জিজ্ঞাসা করে দিতে পারেন সমস্ত কিছু আপনাদের জন্যই রাখা আছে দেখুন তো শুরু করছি প্রথমে আছে অর্গানাইজেশন কে নেবে পরীক্ষাটা নেবে ইস্টার্ন রেলওয়ে পূর্ব রেলওয়ে নেবে স্টার্টিং ডেট মানে হচ্ছে 15/10/2018 অলরেডি শুরু হয়ে গেছে অক্টোবর 15 তারিখ থেকে শুরু হবে জব টাইপ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব লোকেশন কলকাতা ওয়েস্ট বেঙ্গলেই হবে वैकेंसी टोटल वैकेंसी है 2907 জন ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব মানে ইয়া বুঝতে পারছেন যে প্রচুর টাকা স্যালারি এখন নতুন করে পে কমিশন বসেছে অ্যাপ্লিকেশন মুড হচ্ছে আপনাকে অনলাইনই করতে হবে এখন আর অফলাইনে বিশেষ একটা সুবিধা নেই তো অনলাইনই করতে হয় আপনাকে অনলাইন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন বিভিন্ন আপনি আপনার যদি নিজস্ব ডেস্কটপ থাকে তাহলে নিজে করতে পারেন যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই সার্ভার ক্যাফে যান বা যারা জানে তাদের থেকে মানে ঠিকঠাক করে আগে অনলাইন অ্যাপ্লিকেশনটা করুন কারণ অনলাইন অ্যাপ্লিকেশনে যদি কোনো রকম কোনো ভুলচুক হয় তাহলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড আসবে না পরবর্তীকালে আপনার যে প্রিপারেশন আপনার যে ফর্ম ফিলআপ সেইটা কিন্তু সমস্ত কিছু নষ্ট হবে আপনার টাকাটাও নষ্ট হবে সবকিছু নষ্ট হবে আপনার একটা অ্যাটেম্পট তো আমরা অবশ্যই বলবো আপনি ঠিক জায়গা থেকে অনলাইন করুন যদি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারেন সেই অফিশিয়াল ওয়েবসাইটটা এটা www.indianrailways.gov.in এটা গভর্নমেন্টের ওয়েবসাইট তো এটা হচ্ছে তার এইখানে গেলে এই ইয়েতে গেলে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন আচ্ছা এবার লাস্ট ডেট ফার্স্ট ডেট হচ্ছে বলেইছিলাম শুরু হয়ে গেছে অলরেডি 15/10/2018 এবং লাস্ট ডেট হচ্ছে 14 নভেম্বর 2018 মানে অলমোস্ট এক মাস দিয়েছে এর মধ্যে আপনারা করে নিতে পারেন তো ঠিক আছে এবার পরে আসছে টোটাল ভ্যাকেন্সি আগেও বলেছিলাম এখনো বলছি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2907 জন ঠিক আছে ইস্টার্ন রেলওয়ে এবার দেখুন অ্যাপেন্টিস কোথায় কত কোন জেলা থেকে আপনি যে জেলা থেকে বিলং করেন সেই জেলা থেকে যদি থাকে তো ভালো না হলে অন্য জেলায় গিয়ে যে জেলাতে আছে সেই জেলা থেকে গিয়ে দিতে হবে যেমন হাওড়া আছে 659 জন শিয়ালদায় 526 জন মালদায় 204 জন আসানসোলে 412 জন কাঁচাপাড়ায় 206 জন লিলুয়া 204 জন এবং জামালপুর 696 জন ঠিক আছে যদি আপনি কলকাতা থেকে বিলং করেন বা যদি আপনি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বা বাঁকুড়া বীরভূম যে কোনো জায়গা থেকে বিলং করতে পারেন কিন্তু আপনি আপনার পছন্দ মতন জায়গা থেকে যদি আপনার পছন্দের জায়গা হয় হাওড়া তাহলে আপনি হাওড়া থেকে দেবেন যদি আপনার পছন্দের জায়গা হয় শিয়ালদা তাহলে আপনি শিয়ালদা থেকে দেবেন যদি আসানসোল মনে হয় সেখান থেকে দেবেন ঠিক আছে এটা আপনার চয়েস আপনি যেখান থেকে ইচ্ছা দিতে পারেন এই গেল টোটাল ভ্যাকেন্সি এবার আসবো আমরা এর কোয়ালিফিকেশন কি কোয়ালিফিকেশন লাগতে পারে কোয়ালিফিকেশন যেহেতু এটা অ্যাপ্রেন্টিস তো ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিট 10th মানে স্কুল ফাইনাল পাস করেছেন আর ITI আর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি মানে ITI এবং ক্লাস 10 পাস করা থাকলে আপনি এই পরীক্ষাগুলো দিতে পারবেন ঠিক আছে এর বাইরে এর জন্য বিশেষ কোয়ালিফিকেশন লাগবে না এবার হচ্ছে এজ লিমিট অ্যাজ পার गवर्नमेंट যা রুল আছে সেটাই তো এখানে জেনারেল আর ইউআর ক্যাটাগরি মানে আনরিজার্ভ আর জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 15 থেকে 24 ঠিক আছে 15 থেকে 24 এর মধ্যে হলে আপনি এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এজ রিল্যাক্সেশন আছে বয়সে ছাড়ও আছে বয়সে ছাড় অ্যাজ পার গভর্নমেন্টের যা রুল হয় তাই SC/ST এর ক্ষেত্রে 5 বছর মানে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 5 বছর OBC দের ক্ষেত্রে 3 বছর পার্সন হুইজ ইজ ডিসেবিলিটি মানে হচ্ছে যদি কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জড হয় তাদের জন্য 10 বছর ছাড় আছে আর SC/ST PWD এটা মানে হচ্ছে যে ফিজিক্যালি চ্যালেঞ্জিং ক্যান্ডিডেট কিন্তু সে আবার SC/ST তার জন্য 15 বছরের ছাড় আছে তাহলে বোঝা গেল কি SC/ST ক্যান্ডিডেটের জন্য 5 বছর মানে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের জন্য 5 বছর আদার ব্যাকওয়ার্ড কাস্টের জন্য সে A হোক আর B হোক তার জন্য আছে 3 বছর পার্সন উইথ ডিসেবিলিটি যদি কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জড হয় তার জন্য হবে 10 বছর আর SC/ST উইথ PWD মানে হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট এবং সে SC বা ST তাদের জন্য 15 বছর সর্বাধিক ছাড় আছে এই বোঝা গেল এজ রিল্যাক্সেশন তারপর আসছে এটা OBC PWD দের জন্য 13 বছর ছাড় আছে মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং আদার ব্যাকওয়ার্ড কাস্ট তাদের জন্য 13 বছরের ছাড় আছে এই হয়ে গেল এবার হচ্ছে ফিস এক্সাম সেন্টার ইত্যাদি তো ফিস ফিসটা যেটা হয় অন্যান্য পরীক্ষাও দেখানো জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা ঠিক আছে মানে জানা সাধারণ ক্যান্ডিডেট বা ওবিসি সে এ ওবিসি এ হোক আর বি হোক তাদের সবারই জন্য 100 টাকা আর এসটি এসসি এক্স সার্ভিসম্যান পিডব্লিউডি মানে হচ্ছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এক্স সার্ভিসম্যান বা পিডব্লিউডি यानी के ফিজিক্যালি চ্যালেঞ্জড এদের সবার জন্য কোনো ফিস দিতে হবে না ফিস পেমেন্ট করবেন কিভাবে পেমেন্ট আপনি থ্রো নেট ব্যাংকিং করতে পারেন মোবাইল ব্যাংকিং করতে পারেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দাও করতে পারেন আচ্ছা আপনি এটাও করতে পারেন পেটা অফলাইন করতে পারেন পেটা অফলাইন করলে কিভাবে করবেন অনলাইন করলে তো আপনি সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন আর অফলাইন করলে আপনি করবেন কি আপনি অফলাইন মোডে যাবেন অফলাইন মোড থেকে আপনি গিয়ে চালান ব্যাংক চালান ইয়ে করুন ব্যাংকে গিয়ে সেই টাকার পেমেন্ট করুন সেই চালানটা এর সাথে জমা দেবেন একটা কপি আপনার কাছে থাকবে আর একটা কপি আপনি এই ফর্মের সাথে জমা দেবেন এইভাবে আপনি অফলাইন যারা করে তারা জানে যারা জানে না তারা ভালোভাবে এটা বুঝে নেবেন কিভাবে অফলাইন করতে দরকার বলে বন্ধুদের থেকে জেনে নেবেন দরকার বলে আমাকে জিজ্ঞেস করবেন আর আমি এখানে বলে দিলাম কিভাবে অফলাইন জেনারেশন করতে হয় এবার যে স্যালারি স্যালারি ডিটেইলস এখানে দেওয়া হয়নি তবে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের দিয়ে স্যালারি অবশ্যই ভালো হবে এবার হচ্ছে সিলেকশন প্রসেস কিভাবে হবে এখন তো জানেন সমস্ত কিছু পরীক্ষার মাধ্যমে হয় তো প্রথমে একটা রিটেন পরীক্ষা হবে রিটেন পরীক্ষায় পাস করলে প্রথমে আপনার অ্যাডমিট কার্ড আসবে রিটেন পরীক্ষার জন্য আপনি ফর্ম ফিলআপ করলেই আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেল তার পরীক্ষার আগে আগে আপনার কাছে অ্যাডমিট কার্ড চলে আসবে সেটা হচ্ছে রিটার্ন এক্সামের জন্য রিটার্ন এক্সাম দিলেন দিয়ে তার রেজাল্ট বের হবে রেজাল্ট আপনি অনলাইন ওয়েবসাইটে দেখতে পারবেন রিটার্ন এক্সামে যদি আপনি পাস করেন তাহলে আপনাকে পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে বা আপনি কল লেটার পাবেন সেই কল লেটার পেয়ে আপনি সেই কল লেটারের অরিজিনাল কপি নিয়ে ইন্টারভিউ দিতে যাবেন ইন্টারভিউ যদি আপনি ক্র্যাক করেন বা পাস করেন তারপরে হবে আপনার আসল ডকুমেন্ট ভেরিফিকেশন যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন আপনি সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং ফটোকপি মানে জেরক্স কপি নিয়ে যাবেন অ্যাকসেপ্ট করে এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনি অরিজিনালি নিয়ে যাবেন যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ডেটগুলো একবার দেখেন কি কি ডেট আছে স্টার্টিং ডেট হচ্ছে 15/10/2018 মানে হচ্ছে 15/10/2018 থেকে 15/10/2018 থেকে শুরু হবে এবং লাস্ট ডেট হচ্ছে 14/11 এই ডেটটাকে আমাদের অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে এটা হচ্ছে লাস্ট ডেট আর কেউ আগে ভাববেন যে আমি পরে করব এখনো সময় আছে এরকম কিন্তু কিছু ভাববেন না কারণ লাস্টের দিকে গিয়ে অনেক সময় ওয়েবসাইটে সমস্যা হয় অনেক সময় তখন সবাই মিলে ট্রাফিক সিগন্যাল হয় মানে যেটা যে অনেকে ট্রাফিক একসঙ্গে ইউজ করে বলে তখন সার্ভার ডাউন হয়ে যায় তখন বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হয় তো হাতে সময় থাকতে আপনারা এই ফর্ম ফিলআপটা করে নেবেন অবশ্যই সে হয় দুদিন আগে করে নিন অসুবিধা নেই কিন্তু একদম শেষের দিকে করবেন না তখন কিন্তু অনেক সময় ওয়েবসাইটে সমস্যা হয় বা সার্ভার ডাউন থাকে বিভিন্ন সমস্যা তো এইগুলো হচ্ছে ব্যাপার তো আপনারা করে নেবেন আরেকবার দেখে নি কি কিভাবে কি করতে হবে একদম প্রথম থেকে যাচ্ছি আমরা সেটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের করেছে সেটা হচ্ছে 15 তারিখ থেকে শুরু হয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব হবে কলকাতাতে জব লোকেশন ভ্যাকেন্সি আছে প্রায় 3000 মতন অ্যাপ্লিকেশন করতে হয় আপনাকে অনলাইনে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয় ওয়েবসাইট এইটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনি সমস্ত ডিটেইলস পাবেন লাস্ট ডেট হচ্ছে 14 তারিখ এরপরে যদি কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টস করতে পারেন এবং এই রেলের তো এখন এই ভিডিওটা হচ্ছে শুধু কিভাবে অ্যাপ্লিকেশন করা হচ্ছে এরপর আমরা যে ভিডিওটা দেব সেটা হচ্ছে এখানে কি ধরনের প্রশ্ন হতে পারে কি ধরনের মক টেস্টের প্রশ্ন আমরা দেব আমার যে ওয়েবসাইট আছে তার টিউটোরিয়াল সেখানে সমস্ত রকম ভিডিও দেওয়া আছে আগে রেলের পরীক্ষা কেমন ভাবে হয়েছে আপনি প্রিভিয়াস কোশ্চেন পেপারও পেয়ে যাবেন এবং সমস্ত কিছু পেয়ে যাবেন যদি আপনি কোনো বিষয়ে জানতে হয় তাহলে অবশ্যই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করতে পারেন টোটাল পোস্ট আছে আমরা এখানে বলেছিলাম 2907টা তার মধ্যে হাওড়ায় আছে প্রায় 650 শিয়ালদায় প্রায় 526 মালদায় আছে 204 আসানসোলে আছে 412 কাছাপাড়ায় আছে 206 লুধিয়ানায় লিলুয়া আছে 204 এবং জামালপুর আছে 696 বোঝা গেল এই হচ্ছে টোটাল পোস্ট এবং এর ডেট পরীক্ষা এর জন্য পাস করতে মানে কোয়ালিফিকেশন থাকতে হবে আপনাকে 10th অর আইআইটি কমপ্লিট করে থাকতে হবে ITI আপনি যদি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এই পরীক্ষা দিতে পারবেন এবং এজ লিমিট আমি বলেই দিয়েছি জেনারেল আর আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 15 থেকে 24 তবে যদি কেউ SC/ST হয় তার জন্য 5 বছরের ছাড় আছে যদি কেউ OBC হয় তার জন্য 3 বছরের ছাড় আছে যদি কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জড হয় তার জন্য 10 বছরের ছাড় আছে আর SC/ST আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটদের জন্য 15 বছর আর SC/ST OBC ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটদের জন্য প্রায় আপনার 13 বছর ছাড় আছে স্যালারি স্ট্রাকচার অবশ্যই বললাম, কিন্তু স্যালারি স্ট্রাকচার এখনো ওয়েবসাইটে মেনশন করেনি, ফলে আমাদেরও জানা নেই। তবে স্যালারি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট পে কমিশন দিয়ে দিয়েছে, তার জন্য স্যালারি স্ট্রাকচার অবশ্যই লোভনীয় হবে। আগে ভালোভাবে পরীক্ষা দিন, পড়াশোনা করুন, তারপর নিশ্চয়ই চাকরি পেলে তখন একটা ভালো টাকা স্যালারি অবশ্যই আপনারা পাবেন। এবং আমি নিজে চাকরি করি, আমি নিজে এইভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, সেটা আপনার আমার চ্যানেলে আপনি বেশি দূর ঘাটলেই আমার ডিটেলসে গিয়ে দেওয়া আছে। হোপফুলি বেস্ট অফ লাক সবার জন্য, সবাই ভালোভাবে পরীক্ষা দিন, অ্যান্ড থ্যাংক ইউ।